প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মুফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো রয়েছো। আলহামদুলিল্লাহ, যে যেখানেই থাকো ভালো থাকো এই প্রত্যাশায় তোমাদের আজকে আমি বাওবি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমি গত ক্লাসের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সম্পর্কিত কিছু তথ্য উপস্থাপন করেছিলাম। আজকে ক্লাসটা নেওয়ার মধ্য দিয়ে আমাদের অধ্যায়টা শেষ হবে ইনশাআল্লাহ। তো দেখো, আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার সর্বশেষ অংশটুকু, অর্থাৎ ভোটদান পদ্ধতি আর হচ্ছে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার নিয়ম। তোমাদের পাঠ্যপুস্তকে 59 পৃষ্ঠায় এই পড়াগুলো রয়েছে। আমরা নির্বাচন কি, কোথায় কিভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, যাবতীয় বিষয়গুলো আমরা জেনেছি। নির্বাচন হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কোন প্রতিনিধি নির্বাচিত করি, এগুলো পুরনো পড়া। যদিও আজকে আমি অধ্যায়টা ক্লাসটা শেষের দিকে পুরাতন বিষয়গুলো কিছুটা তোমাদের সামনে উপস্থাপন করব। আমরা প্রথমে জেনে নিই যে ভোটদান পদ্ধতি কত প্রকার, অর্থাৎ আমরা যে নির্বাচন অনুষ্ঠিত করি এই কোন নির্বাচনে ভোট দিতে হয় এই পদ্ধতিটা হচ্ছে দুই ধরনের। এটা একটা নৈমিত্তিক প্রশ্ন, অর্থাৎ ভোটদান পদ্ধতি আমরা দুই ভাবে ভোট দিতে পারি, একটা হচ্ছে প্রকাশ্য ভোটদান আর একটা হচ্ছে গোপন ভোটদান। প্রকাশ্য ভোটদান পদ্ধতিটা দেখো এইভাবে, ওপেন করে একটা বিষয়ে মতামত নেয়ার জন্য জনগণের কাছ থেকে যে মতামতটা চাওয়া হচ্ছে সেটাকে বলা হয় প্রকাশ্যে ভোটদান। যেমন আমরা সংসদে দেখতে পাই যে এই প্রস্তাবের পক্ষে যারা রাজি আছেন তারা হা বলুন, তো অনেক চিৎকার দিয়ে হা বলে, আবার বলে এই প্রস্তাবের পক্ষে যারা রাজি নয় তারা না বলুন। এইভাবে দেখা যাচ্ছে সরাসরি কোন একটা বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য তাদের মতামত চাওয়া হচ্ছে, তো এটাকে বলা হয় প্রকাশ্যে ভোটদান পদ্ধতি। তোমাদের বইতে দেখো কিভাবে লেখা আছে, বলছে প্রকাশ্যে ভোটদান পদ্ধতিতে সরাসরি হাত তুলে বা ধ্বনি ভোটে প্রতিনিধি নির্বাচন করা হয়। তাহলে এটা একমাত্রের সংজ্ঞা থাকতে পারে তোমাদের। তাহলে প্রকাশ্য হচ্ছে সরাসরি আমরা যে কোনো বিষয়ে কাউকে নির্বাচিত করার জন্য যেটা করে থাকি সেটাকে বলা হয় প্রকাশ্য ভোটদান পদ্ধতি। আর আরেকটা হচ্ছে গোপন ভোটদান পদ্ধতি, এটা হচ্ছে ব্যালট পেপারের মাধ্যমে এই ভোট নেওয়া হয়ে থাকে। অর্থাৎ কোন একটা এলাকার প্রতিনিধি নির্বাচিত করার জন্য আমরা দেখা যাচ্ছে সেই ভোট কেন্দ্রে যাই, যে ওখানে কাগজ সংগ্রহ করে যেটাকে বলে ব্যালট পেপার, এই কাগজটা নিয়ে একটু গোপনীয় ভাবে আমরা আমার পছন্দের প্রার্থীকে আমরা সিল লাগাই, এবং এই কাগজটা আবার সুন্দর করে মুড়িয়ে ব্যালট বাক্স যেটাকে বলা হয় তার মধ্যে রাখা হয়। এটা যেহেতু গোপনে করা হচ্ছে সেহেতু এই পদ্ধতির নাম হচ্ছে গোপনের ভোটদান পদ্ধতি। তাহলে আশা করি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি দুইটা বিষয় তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। অর্থাৎ যদি প্রশ্ন থাকে যে গোপন ভোটদান কি আর প্রকাশ্যে ভোটদান কি, তোমরা আশা করি তৈরি করে বিষয়টা লিখতে পারবে, এবং গোপনের বচনে একটা প্রশ্ন এখান থেকে আয়ত্ত হয়ে যাওয়ার কথা তোমাদের, সেটা হচ্ছে যে ভোটদান পদ্ধতি কত ধরনের হয়ে থাকে। তো এটা এবারে আসো দেখো, আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার নিয়ম, প্রতিদ্বন্দ্বিতা শব্দের অর্থ হচ্ছে আমি ভোটে অংশগ্রহণ করতে চাচ্ছি, এই যে অংশগ্রহণ করতে চাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন পদ্ধতি আমাকে মেনটেন করে চলতে হবে, সেই নিয়মগুলো 5টা। তো এটা দেখো এখানে বইয়ে চমৎকারভাবে বর্ণনা করা আছে, সেখানে আমি ছোট করে লিখেছি। এটা বলছে যে দলের পক্ষে বা নির্দলীয়, আমাদের দেশে অনেকগুলো রাজনৈতিক দল নিবন্ধিত দল রয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, ওয়ার্কার্স পার্টি ইত্যাদি জাতীয় পার্টি যাই বলো না কেন, এই যে নিবন্ধিত দলগুলোর পক্ষে হয়েও তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারো, অর্থাৎ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পারো, আবার নির্দলীয় ভাবে, অর্থাৎ আমি কোনো দল করি না, না আওয়ামী লীগ করি না, না বিএনপি করি না, জাতীয় পার্টি করি না, আমি একজন সাধারণ নাগরিক, এই সাধারণ নাগরিক হয়ে আমার যে বয়স যোগ্যতা দরকার সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু আমি ভোটে অংশগ্রহণ করতে পারি। তাহলে এটা একটা সহজে বুঝতে পারছো যে দলের পক্ষেও হওয়া যায় আবার
বিপক্ষে অর্থাৎ কোনো দল নাই, নিরপেক্ষ আমি একজন সাধারণ নাগরিক হিসেবেও আমি কিন্তু ভোটে অংশ নিতে পারবো। পরবর্তীতে দেখো এখানে বলেছে বাংলাদেশের নাগরিক হতে হবে, এটা একদম ইজি একটা বিষয় যে আমাদের দেশের নাগরিকরাই কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, কোনো বিদেশি এসে আমাদের দেশের নাগরিকত্ব নাই তারা কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা আমাদের একটা নাগরিক রাজনৈতিক অধিকার ইত্যাদিও বলতে পারো যে আমি নাগরিক, আমি এই দেশে যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এর পরবর্তী পয়েন্টে লিখেছে দেখো নির্দিষ্ট বয়স, এটা বইতে চমৎকার ভাবে লেখা আছে, প্রার্থীকে নির্দিষ্ট বয়স অধিকারী হতে হবে, যেমন জাতীয় সংসদ সদস্য পদে এবং উপজেলা চেয়ারম্যান ও কমিশনার পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য কমপক্ষে 25 বছর বয়স হতে হবে। তাহলে 25 বছরের ঊর্ধ্বে 25 বছরের নিচে হলে এই সমস্ত পদে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে এটা নিশ্চয়ই তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনের প্রশ্ন যে এই সমস্ত নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রার্থীকে অবশ্যই 25 বছরের অধিক বয়স হতে হবে। এরপরে দেখো এখানে লেখা আছে অপ্রকৃতস্থ বা হচ্ছে দেউলিয়া, দুইটা শব্দই তোমরা হয়তো নতুন তোমাদের কাছে, তারপরেও বলা যায় যে আমাদের দেশীয় ভাষা যে অপ্রকৃতস্থ শব্দের অর্থ হচ্ছে আমরা দেশীয় ভাষায় বলতে গেলে পাগলদেরকে একটু বোঝায়, যাদের মাথার ব্রেন নষ্ট তাদেরকে শুদ্ধ ভাষায় অপ্রকৃতস্থ বলে। তো এরা কিন্তু আসলে যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে কিন্তু তারা দেশের জন্য কিছু করতে পারবে না, বা এই যে তাদের দ্বারা কল্যাণ সম্ভব নয় এই কারণে এরকম টাইপের লোক কিন্তু আসলে তারা প্রতিদ্বন্দ্বী নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। এটাই হচ্ছে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার নিয়ম, মানে আমি পড়াচ্ছি তোমাদের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কি কি নিয়ম কানুন তোমার জানতে হবে। আরেকটা বলা হয়েছে দেউলিয়া, দেখো দেউলিয়া শব্দটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তো এটা বাংলাদেশের নিয়ম অনুযায়ী দেউলিয়া হচ্ছে এরকম আমার সম্পদের পরিমাণ যতটুকু তার চাইতে যদি দায়ের পরিমাণ বেশি হয়ে যায়, লাইবিলিটিসটা বেশি হয়ে যায়, ঋণটা বেশি হয়ে যায়, তাহলে সরকার তাকে দেউলিয়া ঘোষণা করে। উদাহরণস্বরূপ আমার 1 কোটি টাকার সম্পদ আছে কিন্তু 1.5 কোটি টাকার আমার লোন হয়ে গেছে, দায় হয়ে গেছে, এটা কখনো আমার পক্ষে পরিশোধ করা সম্ভব নয়। এরকম তথ্যগুলো যখন সরকারের কাছে পৌঁছায় যে কোনো ব্যক্তির সম্পদের তুলনায় দায়ের পরিমাণটা বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে সরকার তাকে দেউলিয়া ঘোষণা করে, তার যাবতীয় সম্পদগুলো ক্রোধ করে অর্থাৎ আয়ত্ত করে নেয়, ওই সম্পদগুলো বিক্রি করে তার যতগুলো পাওনাদার রয়েছে উক্ত ব্যক্তির দেউলিয়া ব্যক্তির তাদেরকে তারা আনুপাতিক হারে পরিশোধ করে। এইরকম যদি দেউলিয়ার কোনো ব্যক্তি থেকে থাকে তবে সে কিন্তু বাংলাদেশের কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সম্পর্কিত অনেকগুলো বিষয়ই জানলাম, তো তোমরা মাঝে মধ্যে বইগুলো একটু বের করে দেখবে, তাছাড়া হয়তো মাথা থেকে বের হয়ে যেতে পারে, এগুলো বাস্তব জগতে জানার ক্ষেত্রেও চলার ক্ষেত্রেও কিছুটা হলেও দরকার। এরপরে আরেকটা পয়েন্ট হচ্ছে সরকারি চাকরি, এটা আমাদের বাংলাদেশের সংবিধানের একটা নিয়ম হচ্ছে যে কেউ সরকারি চাকরিতে কর্মরত আছেন এমন ব্যক্তি কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ সে সরকারি টিচার হতে পারে, সরকারি ডাক্তার হতে পারে, সরকারি ব্যাংকার হতে পারে, এমন কোনো ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে এই বিষয়গুলো তোমরা অবশ্যই কিছুটা হলেও জানো, এখান থেকে একটা তোমাকে সৃজনশীল প্রশ্ন দিতে পারে যে বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য একজন প্রার্থীর কি কি যোগ্যতা দরকার বা কি কি বিষয় সম্পর্কে তার জেনে থাকা দরকার বা প্রতিদ্বন্দ্বিতার নিয়মগুলো বর্ণনা করো, এই সমস্ত বিষয়গুলো তোমরা সহজেই এই বইটা থেকে জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ তোমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। দেখো বই এখানে একটু পড়ি, বলছে বাংলাদেশে সব ধরনের নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। আমরা এখানে এটাও পড়েছি নির্বাচন কমিশন কি, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য দায়িত্বপ্রাপ্ত যে প্রতিষ্ঠান থাকে তাকে বলা হয় নির্বাচন কমিশন, এবং এর মেয়াদ 5 বছর, এগুলো আমরা প্রথম পড়া আগে পড়েছি।
প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেয়। মনোনয়নপত্র হচ্ছে আবেদন পত্র, অর্থাৎ আমি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি, একটা নির্দিষ্ট সক ফরম্যাট অনুযায়ী সেগুলো পূরণ করে জমা দিতে হয়, যাকে বলা হয় মনোনয়নপত্র জমা। নির্বাচন কমিশন নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে মনোনয়নপত্র বাছাই করে, অর্থাৎ একটা সুনির্দিষ্ট যে শর্তাবলীগুলো রয়েছে সেই শর্তাবলীগুলো পূরণ হয়েছে কিনা এগুলোকে তারা যাচাই বাছাই করে দেখে। তারা শর্ত পূরণ করে তাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিয়ে নির্বাচনে প্রতীক বরাদ্দ করা হয়। অবশেষে নির্ধারিত দিনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনায় সবচেয়ে বেশি সংখ্যক ভোটপ্রাপ্ত ব্যক্তিকে নির্বাচন কমিশন চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের ভোটদান পদ্ধতি। আমি বলেছিলাম শেষের দিকে, যেহেতু আজকে অধ্যায়টা পুরোটাই শেষ, আমরা কিছু কিছু পুরাতন পড়াগুলো তোমাদের সামনে আলোচনা করব। যেমন শুরুতে আমি নির্বাচনের সংজ্ঞা দিয়েছি যে একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে কোনো প্রার্থীকে আমরা নির্বাচন করি। নির্বাচন দুই ধরনের হয়ে থাকে, একটা প্রত্যক্ষ হয়ে থাকে, একটা পরোক্ষ হয়ে থাকে। যখন সরাসরি জনগণ ভোট দিয়ে কাউকে নির্বাচিত করে তখন তাকে বলে প্রত্যক্ষ ভোট, আর যখন আমরা যাদেরকে নির্বাচিত করেছি তারা আবার কাউকে নির্বাচন করে সেটাকে বলা হয় পরোক্ষ ভোট। তারপরে বিভিন্ন ধরনের নির্বাচন রয়েছে, জাতীয় পর্যায়ের নির্বাচন, স্থানীয় পর্যায়ের নির্বাচন, যখন নির্দিষ্ট একটা এলাকার উপর ভিত্তি করে নির্বাচন অনুষ্ঠিত হয় সেটাকে বলে স্থানীয় পর্যায়ের নির্বাচন, আর সমগ্র দেশে একজন প্রতিনিধি নির্বাচন করার জন্য যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে তাকে বলা হয় জাতীয় পর্যায়ের নির্বাচন। তাছাড়াও রয়েছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, নির্বাচন কমিশন ইত্যাদি বিষয়গুলো তোমাদের কিন্তু এই অধ্যায়ে পড়া ছিল। তো আশা করছি অধ্যায়টা সম্পর্কে তোমাদের অবশ্যই কিছুটা মাথায় ঢুকেছে। তো যেখানে থাকো ভালো থাকো, তোমাদের ঈদের আগে আর কারোর সঙ্গে ভিডিও ক্লাস হবে না। ঈদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।